নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র এবং তার অ্যান্সার সমেত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, তোমরা ভূগোল প্রশ্নপত্রগুলো দেখে নাও। ভূগোল প্রশ্নপত্র তো দেখো, বিভাগ ক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে? ফার্স্ট প্রশ্ন বলেছে যে প্রক্রিয়ায় অসমতল বন্দরভূমির অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে অ্যান্সার বেগু অ্যান্সার পর্যায়ন। পরের প্রশ্ন 1.2 কি বলেছে? মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উক্ষিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে, তা হলো অ্যান্সার বেগু অ্যান্সার অপসারণ। পরের প্রশ্ন 1.3 সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? অ্যান্সার বেক অ্যান্সার 1013.2 মিলিবার। 1.4 কী বলেছে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে? অ্যান্সার বেক অ্যান্সার সারা বছর ব্যাপী। 1.5 কী বলেছে? এল নিনোর প্রভাব দেখা যায়? অ্যান্সার বেক অ্যান্সার আটলান্টিক মহাসাগর। 1.6 কী বলেছে? কোনো স্থানের মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান পার্থক্য হলো? অ্যান্সার বেক অ্যান্সার 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন 1.7 নিম্নলিখিত মধ্যে বিষাক্ত বজ্র হলো? অ্যান্সার বেক অ্যান্সার পারদ। 1.8 বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কত? অ্যান্সার বেক অ্যান্সার 28টি। যখন তেলেঙ্গানা যখন আলাদা হয়ে যায় তখন হয় অঙ্গরাজ্যের সংখ্যা 29টি, যখন আবার কাশ্মীর যখন ওটা কেন্দ্রীয় সরকারের মধ্যে মানে কে মানে এটা হলো রাজ্য সরকার, একটা কেন্দ্র সরকার, ঠিক আছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যখন পড়ে যায় তখন আবার সেই ঘুরে ফিরে 28টা রাজ্য হয়, ঠিক আছে, এর অ্যান্সার হবে 28টি। পরের প্রশ্ন কী বলেছে 1.9-এর প্রশ্ন বলেছে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো? অ্যান্সার হবে ঘরের লাডাখ মালভূমি। 1.10 গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এলাহাবাদ। পরের প্রশ্ন 1.11 পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। জম্মু ও কাশ্মীর 1.12 ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্ণাটক। 1.13 ভারতের বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পরের প্রশ্ন 1.14 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1:50,000। এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.1 শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। ফার্স্ট প্রশ্ন 2.11 মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা শুদ্ধ আছে। 2.12 আন্টার্কটিকা অঞ্চলে ওজন ঘর দেখা যায়, এটা শুদ্ধ আছে। 2.13 চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটা শুদ্ধ আছে। 2.14 সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজগি বলা হয়, এটা অশুদ্ধ আছে। 2.15 দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, এটা শুদ্ধ আছে। 2.16 ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল কেরল, এটা অশুদ্ধ আছে। 2.17 উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, তো দেখো এটা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে, এই নিয়ে একটু ডাউট আছে, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো পরের প্রশ্ন কী আছে, তো দেখো 2.21 কী বলেছে? ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? অ্যান্সার হবে খাড়ি বলে। 2.2 প্রশ্ন সলভ করেছি শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি। 2.22 কী বলেছে? বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত? অ্যান্সার হবে আর্ক আগয়রে। 2.23 বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয়? অ্যান্সার হবে অ্যানিনোমিটার। তো দেখো বানামটা ভুল আছে, প্লিজ তোমরা মানে আমাদের স্ক্রিনে লেখা আছে সেটা তোমরা লিখে নেবে। 2.24 বহিঃস্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, বহিঃস্রোত হবে শূন্যস্থানে হবে। 2.25 মালাবার উপকূলের উপরাতগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে? অ্যান্সার হবে কয়েল বলে। 2.26 জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে ড্যাশ বলে? অ্যান্সার হবে মিলেট বলে। 2.27 ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত? অ্যান্সার হবে বেঙ্গালুরু। এবার আমি 2.3 প্রশ্ন সলভ করাবো, একটি বা দুটি শব্দের উত্তর দাও। 2.31 মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো? অ্যান্সার হবে ওয়াদি হবে। 2.32 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো? অ্যান্সার হবে 100% হবে। 2.33 একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো? অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাংক হবে।
2.34-এ একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও। তো দেখো এটা কিন্তু শাক সবজি খোসা হতে পারে, মানে মানে রান্না করে যে সমস্ত সবজিগুলো রান্না করা হয় এবং যে সমস্ত সবজিগুলো মানে নোংরা অবস্থায় ফেলা মানে ফেলা হয় বিভিন্ন জায়গায় সেইগুলো হতে পারে, বা তোমরা যে কোনো জিনিস লিখতে পারো। 2.35-এ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কী বলে? অ্যান্সার হবে ভাঙার বলে। 2.36-এ ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? অ্যান্সার হবে অসম বা আসাম। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন 2.37-এ 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? অ্যান্সার হবে 74.04%। 2.38-এ ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? অ্যান্সার হবে এসওআই। ঠিক আছে, পরের প্রশ্ন কী আছে আমাদের? 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও। 2.41-এ কালবৈশাখী, অ্যান্সার হবে তিনের অ্যান্সার পশ্চিমবঙ্গ। 2.42-তে আরাবল্লি পর্বত, অ্যান্সার হবে চারের অ্যান্সার রাজস্থান। 2.43-তে সিলিকন ভ্যালি, অ্যান্সার হবে একের অ্যান্সার বেঙ্গালুরু। 2.44-এ ইক্ষু গবেষণা কেন্দ্র, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার লখনৌ। তো দেখো এবার বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখে নাও। জলবিভাজিকার সংজ্ঞা দাও। ইনসেলবার্স কাকে বলে? নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো? হিমোপ্রাচীর সংজ্ঞা দাও। বজ্রের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও। কম্পোস্টিং বলতে কী বোঝো? মরুস্থলী বলতে কী বোঝো? তারপরে কী বলেছে? অথবা দিয়ে সামাজিক বন সৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। 3.5-এর প্রশ্ন, অথবা দিয়ে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। মিলিয়ন শীট বলতে কী বোঝো? বিভাগ ঘ থেকে যে সমস্ত দিয়েছে 4.1-এ অনুদুর্গ বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। তো দেখো 4.2-এর বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে, ঠিক আছে। তো দেখো কী না আসেনি সেটা আমাকে বলো। এবার আমি বিভাগ খ দিয়ে বিভাগ উম নিয়ে আলোচনা করব। তো দেখো 5.11-এ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। তো দেখো কমন এসে গেছে, যা বলেছি সেটাই এসেছে। 5.12-তে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো। 5.13-তে শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 5.14-এ সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এবার আমি 5.2-এর প্রশ্নগুলো দেখাবো। 5.21-এ উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। 5.22-তে ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও। 5.23-তে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 5.24-এ ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো। বিভাগ চ, তো দেখো মানে মানচিত্র এখানে কিন্তু যেগুলো দিচ্ছে প্রত্যেকটা কমন এসেছে। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, লোকাটক হ্রদ, একটি বৃষ্টির ছায়া অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, মুম্বাই। এবার আমি শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? 6.2-তে পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যারা রেগুলারই মানে যারা রেগুলার পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো তারা অ্যাটেন্ড করবে না। তো দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি বিভাগ ছ শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। বাজাদার সংজ্ঞা দাও। গর্জন চল্লিশা কাকে বলে? বান্ডাক। বান্ডাকা কাকে বলে? কৃষিজ বজ্র বলতে কী বোঝো? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও, এগুলো কিন্তু যারা রেগুলার পড়াশোনা করে তাদের জন্য নয়, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও, বুঝতে পারছো আমি কী বলছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।